তো গুড ইভিনিং সবাইকে, আজকে ব্লগটা শুরু হচ্ছে সন্ধ্যাবেলায়, মানে বিকেলবেলা থেকে, ঠিক আছে, মানে চলে এসেছি এই মুহূর্তে দোকানে। আজ সকালবেলা থেকে ব্লগটা করতে পারিনি, জাস্ট বিকজ অফ আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল। দেবীর শরীরটা খারাপ ছিল, বাট তার চেয়ে বেশি এখন আমার ছিল। তো যাই হোক, এখন এই দেখো এইখানে খাতা চলে এসছে আমাদের সব মালের লিস্ট। তো এখন খাতা রেডি, মানে খাতার মালগুলোকে রেডি করে ডেলিভারি করতে যাব, তার সঙ্গে আরেকটা ডেলিভারিও আছে, সেটাও করতে যাব। এই যে দেবী ম্যাডাম এখানে চা খাচ্ছে, এখন লেবু চা, আমার চাটা ওখানে রাখা আছে। তো চলো এখন ফটাকসে আমি মালঠাল রেডি করি, মালঠাল রেডি করে আবার দেখা হচ্ছে কিছুক্ষণে। চাটা হয়েছে, দেখো তারপরে কি আছে, চিনি হয়ে গেছে, এলাচ 10 গ্রাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কত রকমের কাজ চলার মুদিখানার দোকানে। রেডি হয়ে গেছে, তুমি এনে দেবে নাকি মিনচিটা? মিনচিটাটা ব্যাগে ঢুকি না। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি আবার দোকানে। দোকানে আমি, মানে দোকানে এসেছি বলতে গেলে, আমি বেরিয়েছিলাম, মামরা গেছিলাম, মামরা থেকে মাল নিয়ে এলাম, তারপর আমাদের লোকাল হোলসেলার আছে ওর থেকে মাল নিয়ে এলাম, দিয়ে ওই সব করে তারপরে আবার ডেলিভারি করা ছিল, ডেলিভারি করলাম, দু জায়গায় ডেলিভারি ছিল, ডেলিভারি টেলিভারি করে আবার আমি আসলাম তোমার সেই দোকানে। দোকানে এসে এখন এই আমরা বেরোনোর প্রিপারেশন করছি, এই যে ব্যাগের মধ্যে সব ঢুকানো হচ্ছে মালপত্র, আর এই যে দেবী ম্যাডাম এখানে, দেবী ম্যাডামকে কোথাও ঢুকাবো না, দেবী ম্যাডাম বাইকে বসে যাবে। আর ইন দ্য মিন টাইম আমার জুতোতে গোবর লেগে গেছে, জুতোটাকে পরিষ্কার করতে হবে এখনই। বাড়ি গিয়ে মুখটা দেখুন মেয়েটা কী অবস্থা, কারণ দোকানেও একটু গোবর লেগেছে, তাই জন্য ওর মুখটা একদম পুরো দেখুন ভেটকে গেছে। তো যাই হোক চলুন এখন ফটাকসে যাই বাড়িতে, কারণ আমারও গা ঘিন 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 করছে। আমি যতক্ষণ না বিধাননগর বাড়িতে ঢুকে জুতোটাকে ভালো করে রগড়াবো আমার শান্তি হবে না। তো চলুন এখন বেরোই, তারপরে বেরিয়ে আবার কথা হচ্ছে। বেলুন ম্যান, বেলুন ম্যান, লিজা বেলুন, এ বাবা কালো মুখে গোলাপি বেলুন, কালুর মুখে গোলাপি বেলুন, এলে আমার লিমা, আমার লিজামা, ডিগি 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 ডিগি, কি করছো মা? কি বানাবা? মূল্য বাজারে অ্যাভেলেবেল নাই, আমার সাথে তুমি কি করছো? আমি গোলা রুটি করছি, আটা ডালি দিয়ে। গোলা রুটি? বাবা বাবা
এই যে মাসি নতুন কাপে চা খাচ্ছে যেটাতে লবণ দিয়ে দিয়েছিলাম একবার। ওর মুখে ছিল কিন্তু নিজিস লিলিমা তুমি খুব ভালো মেয়ে, শুধু বেলুনটা খেও না ঠিক আছে? এবার খুঁজে বেড়াচ্ছে, এবার খুঁজে বেড়াচ্ছে লিজা কোথায় গেল। লিজা কিন্তু ফাটায় না, ফাটায় কিন্তু লিলি, লিজা ফাটালো ওটা থাকি তো ফাটায়নি। কোথায় কোথায় ব্যালকনি যা যা নাও যাও। বাবারে মোটা গাড়ি, যেতে জায়গা লাগে একটু। এই 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 লিজা নাম লিজা, গেট ডাউন লিজা, গেট ডাউন নো লিজা, কাম হিয়ার লিজা, ডোন্ট 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 ডু লিজা, হিল লিজা, হিল লিজা, হিল, গুড গার্ল গুড গার্ল, লিলি কাম কাম লিলি, নো 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 নো, চলো ঘরে ভেতর চলো, ঠান্ডা আছে বাইরে, বাইরে বসবে না, চলো 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 আমি যাচ্ছি, লিজা চলো তো, তুমি থাকো তাহলে লিলি, হ্যাঁ আমি চললাম, টাটা টাটা। এইবার কেন এইবার কেন এইবার কেন এইবার কেন আচ্ছা 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 এইবার তুই মার খালি, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, এবার মা মারবে তোকে। ও মা চাবুকটা নাও তো, ও মা চাবুকটা নাও তো, দেখি দাদু পাপস চোর, পাপস চোর, এক হচ্ছে আমাদের বাড়ির জুতো চোর আর এক হচ্ছে পাপস চোর। যাই বন্ধুরা, আমি চলে এসেছি এই মুহূর্তে বিধাননগরের বাড়িতে। তো বিধাননগরে আছি মায়ের বাড়িতে, আর এখন দেবী ম্যাডাম যেরকম দেখতে পেলে এখন বানাচ্ছে হচ্ছে গোলা রুটি। তো গোলা রুটি কুটি বানাবে, তারপরে একটু পরে বেরোবো এখান থেকে, যাবো আবার সপ্তর্ষি পার্কে। তো সপ্তর্ষি পার্কে গিয়ে তারপরে আমি ব্লগটাকে রিনিউ করছি। তো বন্ধুরা যাই হোক, আমি চলে এসেছি সপ্তর্ষি পার্কের বাড়িতে। এ চেঞ্জ করে নিয়েছে, আমি এখনও চেঞ্জ করতে পারিনি। আমি মানে বাড়ি ঢুকবো আর এর তখন চোখে পড়েছে যে একটা আমার এই বাড়ির সামনেই একটা অ্যাপার্টমেন্টে ডেলিভারি করার ছিল। তো সেই ডেলিভারি করতে গেলাম, আবার বললাম তুমি থাকো আমি ফটাক সে ডেলিভারিটা করে চলে আসি, যে ডেলিভারিটা করে তারপরে এলাম। তো যাই হোক, এই মুহূর্তে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার ওষুধপত্র আজকে রাত্রিবেলা খেলে আমার কোর্সটা শেষ হবে, এবার শরীরটা তাড়াতাড়ি এই ঠান্ডা লাগার কোর্সটা শেষ হয়ে গেলে ভালো হয়। তো যাই হোক চলো বন্ধুরা, দেখা হবে আজকে। জানি না ভিডিওটা কী হয়েছে, তোমাদের যদি কোনোভাবে কোথাও তাও যদি ভালো লেগে যায় তাহলে একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, মানে একটু সাপোর্ট করো ভাইকে তোমার। তো চলো, আজকে মানে শরীরটা খুবই খারাপ ছিল বলে সকাল থেকে একদম ব্লগ করতে পারিনি। তো মানে মাথা থেকে একদম মানে বেরিয়ে গেছিলো প্রথমত, দ্বিতীয়ত মানে আর ইচ্ছে করেনি যে ক্যামেরাটা তুলে কথা বলি, মানে এরকম টাইপের শরীর খারাপ ছিল। তো চলো বন্ধুরা, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। টাটা গুড নাইট, টাটা গুড নাইট।